ঢাকা কলকাতা বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। বাংলাদেশ থেকে বিমান আসে কলকাতায়। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি বাংলাদেশে কারফিউ জারি ছিল, আর সেই কারফিউ কিন্তু আজ সকালে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি গতকাল শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, আর তারপর বিভিন্ন জায়গার সেই উত্তপ্ত ছবি আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের। আর এবার ঢাকা কলকাতা বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। বাংলাদেশ থেকে বিমান আসা যাওয়া করছে কলকাতায়, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে বিমান আসা যাওয়া করছে কলকাতায়, ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিমান পরিষেবা। এই নিয়ে আমরা কথা বলবো, সাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে। সাকিল, ঢাকা কলকাতা বিমান পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে ধীরে ধীরে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? গতকাল যে বাংলাদেশের পরিস্থিতি ছিল তার জন্য কিছুটা সমস্যা হচ্ছিল যে বিমান পরিষেবায়, এরপরেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু কলকাতা বাংলাদেশ বিমান পরিষেবা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিকের পথে। গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতা এসেছিল, যদিও সংখ্যায় অল্প কিছু যাত্রী ছিল। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা নির্ধারিত সময় অনুযায়ী সঠিক সময় কিন্তু এসেছে। এই বিমানটি আবার কলকাতা থেকে বাংলাদেশে যাবে, যদিও যাত্রীর সংখ্যা বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে সেভাবে নয়, কিন্তু বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিকের পথেই হচ্ছে এমনটাই জানানো যাচ্ছে। ধন্যবাদ তোমায় সাকিল, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ঢাকা কলকাতা বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গতকাল যে পরিস্থিতি আমরা দেখেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের থেকে ছেড়ে তিনি ভারতে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন, সেই খবরও আমরা প্রকাশ এনেছি। আর এবার ঢাকা কলকাতা বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, স্বাভাবিকের পথে এই বিমান পরিষেবা। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কলকাতায় বিমান আসা শুরু হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি দেখিয়েছি, আর এবার বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। ঢাকা কলকাতা বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, স্বাভাবিকের পথে। বাংলাদেশ থেকে কলকাতায় বিমান আসা যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, বেশ কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি দেখিয়েছি আপনাদের। আর গতকাল শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, বাংলাদেশ ছেড়েছেন, আরও অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন জায়গায়।